আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে আপনারা আপনাদের মোবাইলে কিভাবে ভিও এলটিই এবং ভিও ওয়াইফাই এনাবল করতে পারেন। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওয়ানপ্লাস থেকে ভোল্ট অপশনটি চালু করবেন। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা প্লে স্টোর থেকে এপিকে এক্সট্রাক্টর নামক অ্যাপটি ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, তাই আমি ইনস্টল করলাম। এখন এপিকে এক্সট্রাক্টর অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর নিচে দেখবেন ওয়ানপ্লাস লক কিট নামক অপশনটি আছে, একদম নিচে ও দিয়ে শুরু হবে। এখন এই ট্রিপল ডট এখানে যাবেন, যাওয়ার পর শেয়ার, শেয়ারে যাওয়ার পর দেখবেন অ্যাপটি আপনাদের ফাইলে এপিকে এক্সট্রাক্টর নামক ফোল্ডারে সেভ হয়েছে, এই যে এখানে। এখন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা লিঙ্কে যেয়ে ওয়ানপ্লাস লক কিট নামক অ্যাপটি ইনস্টল করবেন। আমার ডাউনলোড করা আছে, তাই আমি এখন ইনস্টল করলাম। এখন আপনারা সিম্পলি ডায়ালার প্যাডে গিয়ে *800# চাপবেন। আপনাদের কাছে এখানে ওয়ার্নিং যাবে, আপনারা এনাবল করে দেবেন। এনাবল করা দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনারা পাবেন ফাংশন সুইচ। ফাংশন সুইচে যাবেন। ফাংশন সুইচ থেকে ভোল্ট সুইচ, ভোল্ট সুইচ এনাবল করার পর ক্যান্সেল করে দিবেন। তারপর ভিও ওয়াইফাই সুইচ, এখানে যাওয়ার পর রিবুট দিবেন। রিবুট দেওয়ার পর সব কিছু ক্লোজ করে দিবেন। সব কিছু ক্লোজ করে দেওয়ার পর সেটিংসে যাবেন। সেটিংস থেকে ওয়াইফাই অ্যান্ড নেটওয়ার্ক, এখান থেকে সিম অ্যান্ড নেটওয়ার্ক, তারপর সিম ওয়ান, সিম টু। আমার কাছে দুইটা সিম, তাই আমি যে কোনো একটাতে গেলাম। এখান থেকে আপনারা দেখবেন ভিও এলটিই, এখানে আপনারা এনাবল করে দেবেন। ভিও ওয়াইফাই কলিং এটা চাইলেও এনাবল করেও দিতে পারেন, আবার নাও করে দিতে পারেন। এভাবে আপনারা ওয়ানপ্লাস লক কিট দিয়ে ভিও ওয়াইফাই এনাবল করতে পারেন। এরপর আপনারা স্টোরেজে যে ফাইলটি এক্সট্রাক্ট করেছেন এটা ইনস্টল করে দিবেন, যাতে অন্য থার্ড পার্টি কোনো অ্যাপ সিস্টেমে কাজ না করতে পারে। ইনস্টল শেষ, এরপর আপনারা ইউজ করুন। ধন্যবাদ।